বহুল প্রতীক্ষিত ঢাকার প্রথম মেট্রো রেল বুধবার উদ্বোধন করা হবে। সাধারণ যাত্রীরা বৃহস্পতিবার থেকে মেট্রো রেলে চড়তে পারবেন। আর আজ জানাবো কিভাবে পাওয়া যাবে মেট্রো রেলের টিকিট। তো চলুন শুরু করি ভিডিওটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রো রেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে মেট্রো রেলে চড়ে আগারগাঁওয়ে নামবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। পৌনে 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রো রেলের সময় লাগবে মাত্র 10 মিনিট 10 সেকেন্ড। মেট্রো রেল চলবে দিনে 4 ঘন্টা, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট কাটা যাবে। এই পথের ভাড়া 60 টাকা। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে, স্থায়ী ও এক যাত্রার কার্ড। শুরুতে মেট্রো রেল স্টেশন থেকে এই কার্ড কিনতে পারবে, পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 10 বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে 200 টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজন মতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার DMTCL এর ওয়েবসাইটে নিবন্ধনের লিঙ্ক দেওয়া হবে, এদিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে নিজের নাম, মাতা পিতার নাম, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর, মুঠো ফোন নম্বর, ইমেইল আইডি লাগবে। এক যাত্রার কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না, স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। স্টেশন টিকিট অফিস মেশিন TOM থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন। সরকার মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে 20 টাকা, এরপর প্রতি 2 স্টেশন পরপর 10 টাকা ভাড়া যোগ হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালোই থাকবেন।